আনের বাড়ি হইলে বাপের বাড়ি শেউলা, আর স্বামীর বাড়ি হইলে নাই কুতলা। স্বামীর নাম হইলে গিয়া সুরুত মিয়া, আর তানের নাম হইলো যে মহিলা তানের নাম হইলে গিয়া দুষ্কা। বয়স কত? বয়স অনুমান 38 38 বাচ্চা বাচ্চা তিন বাচ্চা, এক বাচ্চার নাম হইলে গিয়া সাইদ, ছেলে যে সাইদ, মেয়ে হইলো মাহা, আর পুরো মেয়ের নাম হইলে গিয়া নীল। ছেলে মেয়ে তিনজন, দুই মেয়ে এক ছেলে। এখন পৌরসভার পিছনে বাসা, তারা নিজস্ব বাসা। স্বামী তখন সৈদারক আগরটা করছে, তাই বাসাতেই বাড়াই আইছিল। কালকের দিনের 3:30 তাইলে মেয়ে হয়েছে এই ডাক্তারে। কালকে বলতে কোন দিন? কালকে কালকে ও কালকে অনুমান দিনের 3:30 কালকে কিবার? কালকে বুধবার। আমি খবর পাইছি তানের ভাই আমারে জানাইছেন সন্ধ্যা সময়, যে আমার গোয়েন্দে ভাড়াম না প্রথম জানাইছেন আমারে ফুলকপির এই মালিকে, যে আপনার তারা বাসার তখন যে আপনার দিলওয়ার ভাই আপনি কয় আপনার যে ধর্মীয় বই তাইতে পাওয়া দাম না। এরপরে তাইলের ভাই আমার জানাইছেন, খবর ভাই আমি আইসি, আমরা থানাত কেছি, যোগাযোগ করছি। করার পরে তারা লোকেশন ভাই এখন যদি পৌরসভার খান্তা কাছে দেখা, তারা সার্কেল তার আসলা, তারা স্টাফ আসলা, তারা এই আস্তা বাজারের কলোনি বিভিন্ন জায়গা চুকাইছেন প্রায় 2.5 দিন। এরপরে 2.5টা করে তুকানির পরে আমি তোমার এ টাকায় আমরা অনেক মানুষ আসলাম, আমরা গেলাম আবার বাসা। বাসা যাওয়ার পরে কানের মেয়েরে জিগাইছি যে মা হোসেন তুমি কিতা জানো তোমার আব্বার হবো, যে মামা আমার আম্মা 3:30 সময় বাড়াই গেছে যে ডাক্তার তাই ফোন জানি নাম কিতা ডাক্তারের নাম আমি জানলাম ও তানের বাইরে কইলাম যে তো ডাক্তার সাহেবের খবর যদি আগে কইতা যে তো আমরা তালা তৈরি করে দিলাম ডাক্তার সাহেবের উমাইছে। এখন গেলাম আমরা পাই অনুমান 3:30 দইব ডাক্তার সাহেবের বাসা দিলে বাসা গুণালো আমি চিনি না কমলাই বলে চিনি। এরপরে রাতকালকে তাইনো তার হইলিছে আমরা ডাকা ডাকি কইরা ডাক্তার বলে কোথায় তুলছি কেউ বলি একটি গম্ভীর মতে কিয়া এখানে আরও জন মানুষ বাড়াই আমরা বাসা নিয়ে দেখাই দিচ্ছে। যাওয়ার পরে আমরা গিয়ে ডাকছি তারা রাত্রে তোর গা খুলছেন না আমরা গিয়ে ডুবাইতেছি করছে ফজরে আজান, ফজরে আজান করার পরে